الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين سورة بقرة 85 نمبر آيات 208 نمبر آيات أمي تلاوت করেছি ভূমিকা ছাড়াই আমাকে কথায় ঢুকতে হচ্ছে কারণ একটু লম্বা কথা তাড়াতাড়ি আগানো দরকার এই জন্য আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল তার একটু মাঝখানে ধারাবাহিকতা নষ্ট করে সময়ের কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য আমি আয়াতটা পড়েছি আল্লাহ তাআলা বলেন ও ইমানদারেরা উদখুলু ফিসসিলমি কাফা ইসলামে ঢুকো পুরোপুরিভাবে লম্বা আয়াত আমি আর সামনে যাচ্ছি না আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন পথ এটা অনুসরণ করো না শয়তানের পথ সেগুলো শয়তান তোমাদের শত্রু সে পথে গেলে শত্রু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এটা হচ্ছে আয়াতের ভাব কথা তো আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ইসলামে পুরোপুরি ঢুকা এই নির্দেশের বাইরে আরেকটা যে অবস্থা যে ইসলামে পুরোপুরি না ঢুকা সহজ কথা তো ইসলামে পুরোপুরি যদি কেউ না ঢুকে সে মুসলমান না সহজ হিসাব
শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, সাহাবায়ে কেরামের যুগেও মানুষ দিন থেকে বের হয়েছে, মুরতাদ হয়ে গেছে, এই যুগেও হচ্ছে, পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরামের সময়ে মানুষ দিন থেকে বের হইলে অজান্ত আমি দিন থেকে বের হয়ে গেছি, সমাজও জানতো সে দিন থেকে বের হয়ে গেছে, সামান্য একটু হেরফের হইলেই সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যাইতেন, যারা দিন থেকে বের হন নাই কিন্তু একটু দিন এর বাহিরের কাজ করেই অস্থির হয়ে যাইতেন। আপনাদেরকে কিছুদিন আগে এক সাহাবির কথা শোনাইছি, মনে থাকার কথা, হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আন, বনু কোরাইজা যখন নবী আলাইহিস সালাম ঘেরাও করেন তো 20-22 দিন যাওয়ার পর বনু কোরাইজা যখন বুঝছে যে আমাদের আর বাঁচার উপায় নাই, তো তাদের সর্দার নেতা কওমের সামনে তিনটা প্রস্তাব পেশ করেছে। এক হচ্ছে আত্মসমর্পণ করো মুসলমানদের কাছে, আরেক হচ্ছে নিজেদের সন্তান বিবি ওদেরকে হত্যা করে চূড়ান্ত লড়াই করো যেন পিছু টান না থাকে, শেষ হইলে শেষ, সবাই শেষ, আর যদি জিতে যাই তো বিবির অভাব হবে না, মুসলমানদের মেয়েদেরকে আমরা গ্রহণ করব। তৃতীয় প্রস্তাব হচ্ছে সবাই মুসলমান হয়ে যাও। তো সবাই সিদ্ধান্ত নিছে যে না আত্মসমর্পণ করব। তাদের এই সিদ্ধান্তটা যৌক্তিক কিনা, মুসলমানদের মধ্যে তাদের সাথে যাদের সুসম্পর্ক ছিল আগে থেকে তাদের সাথে পরামর্শ করতে চাইছি, তার মধ্যেই একজন হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আন, তিনি গেছেন ভিতরে কেল্লার ভেতরে, মদিনা থেকে 6 মাইল দূরে ছিল বনি কোরাইজার কেল্লা। তো তিনি গিয়ে তাদেরকে বলেছেন আত্মসমর্পণ এই বিষয়টাই তিনি রায় দিয়েছেন, তবে বলার পর একটা কাজ তিনি করছেন, হাত দিয়া গলার দিকে ইশারা করছেন, তার মানে বুঝাইছেন আত্মসমর্পণ করলেও তোমাদেরকে নবী আলাইহিস সালাম হত্যা করবে। তো নবী আলাইহিস সালামের সিদ্ধান্ত তাই ছিল, যদিও তিনি সিদ্ধান্ত দেন নাই, হযরত মুআজ সাদ ইবনে মুআজ যাকে আনসারের সিদ্দিক বলা হইতো, সিদ্দিকুল আনসার, কবিলা বনি আউসের নেতা ছিলেন যিনি, আনসার সাহাবিদের নেতা ছিলেন, ওনার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা হয়েছে পরে ইহুদিদের চাওয়া অনুযায়ী। তো ওই যে একটু ইশারা দিছেন দিয়েই অস্থির হয়ে গেছেন, আমি কি করলাম এটা, অথচ নবী আলাইহিস সালামের সিদ্ধান্ত তাই ছিল, এমন না এটা ফাঁস করার কারণে সিদ্ধান্তের হেরফের হবে, মুসলমান বিপদে পড়বে, এমন না, মুসলমানদের এই জায়গা বিপদে পড়ার কোনো সুযোগ ছিল না। তারপরেও এতটা অস্থির হয়েছেন হযরত আবু লুবাবা ইবনুল মুনজির, সোজা চলে গেছেন নবী আলাইহিসাল্লাম এবং সাহাবিদেরকে রেখেই সোজা চলে গেছেন মদিনায়, যায়া মসজিদে নববীর এক খাম্বার সাথে নিজেকে বাঁধছেন, দেখেন অবস্থা, অনুভূতিটা কত প্রখর ছিল, আমি কি করলাম, আফসুস। বিবিকে জানায় রাখছেন যে নামাজের ওয়াক্ত হবে, আমার যে বাঁধন আছে এটা খুলে দিবা, তো নামাজের ওয়াক্তে বিবি আসে, বাঁধন খুলে দেয়, নামাজ পড়ে, আবার বিবি বেঁধে চলে যায়, এভাবেই চলতেছে। নবী আলাইহিসসালামের কাছেই খবর গেছে আপনার পাগল সাহাবি তো এই কাজ করতেছে মদিনায়, তো নবী আলাইহিসসালাম বলছেন আহারে ও যদি আমার কাছে আসতো আমি আল্লাহর কাছে মাফ চাইতাম, এখন গেছে আল্লাহর কাছে, এখন আল্লাহ কিছু না বলা পর্যন্ত আমি তো বলতে পারতেছি না। তো আয়াত নাজিল হয়েছে সূরা তাওবা 102 নম্বর আয়াত, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم. توبة آيات نازل হইছে সোজা কথা, তওবা আল্লাহ কবুল করছেন,
তো এক সময়ের অবস্থা ছিল এমন, একটু দিনের হেরফের হইলেই মানুষ অস্থির হয়ে যাইত, হায় কি করলাম। কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে, এই যুগের মানুষ ব্যাপক হারে মুরতাদ হয়। কথাগুলো শুনতে কঠিন লাগবে আপনাদের, আমরা করব কি, এই কঠিন লাগলেই যে বলা বন্ধ করতে হবে বিষয়টা তো এমন না, আপনাদের ভালো লাগলেও আমাদের বলা জিম্মাদারি, খারাপ লাগলেও বলা জিম্মাদারি। আয় আল্লাহ, এখন তো এমন অবস্থা হয়েছে মানুষ দলে দলে মুরতাদ হয়, সে নিজেও জানে না তার সমাজও জানে না। সবচাইতে বেশি যেই লাইনগুলোতে মানুষ মুরতাদ হয়, এর কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পেশ করি, উদ্দেশ্য কাউকে টার্গেট না, উদ্দেশ্য আপনারাই, যেন আপনারা এই লাইনে গিয়ে নিজের ইমান শেষ না করেন। সে মনে করে আমি তো তাহাজ্জুদ পড়ি অথচ ইমান নাই, মনে করে আমি হজ করছি অথচ ইমান নাই, হাজি সাহেব তাহাজ্জুদ গুজার অথচ ইমান, তার এই আমলের কি মূল্য আছে। অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তার ধারণা সে অনেক ভালো কাজ করতেছে, আবাদত করতেছে, অথচ সে মুরতাদ, তার নিজেরও খবর নাই তার সমাজেরও খবর নাই। জানাজাও আসতেছে, অজু সহ অজু সারা, ক্যাবলা মুখী ক্যাবলা সারা চলতেছে জানাজা, সুবহানাল্লাহ। এর কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি, যেন এই লাইনে আমরা না থাকি। এক নম্বর হচ্ছে মুরতাদ হওয়ার রাস্তা, দিনের কিছু মানি কিছু মানি না, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। এটা যে একটা ভয়ঙ্কর রাস্তা, এটা আমি আপনাদেরকে কোরআন সুন্না শরীয়তের দলিল দিয়েও বুঝাচ্ছি, বাস্তবতা দিয়েও বুঝাচ্ছি। শুনেন, শরীয়ত হচ্ছে এটাই আসল বাস্তবতা, শরীয়ত যা বলে ওইটাই বাস্তবতা, কিন্তু আমরা বাস্তবতা বলতে যা বুঝাই সমাজ বাস্তবতা সেটা বলতেছি, নাহলে বাস্তবতা শরীয়ত যা বলে ওইটাই বাস্তবতা, শরীয়তের পরে আর কি অবাস্তব থাকে। কিন্তু আমাদের সামনের উদাহরণগুলো এগুলো দ্বারা বুঝানো, উদাহরণ কাকে বলে, উদাহরণ কাকে বলে, দূরের জিনিসকে কাছের জিনিস দিয়ে বুঝাইয়া দেওয়া, এটা হচ্ছে উদাহরণ। দূরের জিনিস যেটা আমার বোধগম্য না, কাছের জিনিস দিয়ে বুঝাইয়া দিলে ওইটা বুঝে আসে, এটাই উদাহরণ, উদাহরণের উদ্দেশ্য এটাই। তো সমাজ আমার সামনে, আমি আমার সামনের জিনিস দিয়েও আপনাকে বুঝাইতে চাই, শরীয়ত দিয়েও বুঝাইতে চাই। শরীয়ত কি বলে, কিছু মানি কিছু মানি না, এক্ষেত্রে শরীয়ত কি বলে, শরীয়ত বলে সূরা বাকারা আয়াত 85, আপনি খুলে দেখেন শরীয়ত কি বলে, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ سورة بقرة آيات 85 শরীয়ত বলে তুমি কিছু মানবা কিছু মানবা না তা হবে না, দুনিয়ায় লাঞ্ছনা আখেরাতের কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এই লাইনে হাজারো মানুষ না লাখো মানুষ মুরতাদ হচ্ছে, তার খবর নাই। এটা তো শরীয়তের কথা, আমি ব্যাখ্যায় পরে আসতেছি, সময়ের সমাজ বাস্তবতায়ও এটা একটু বুঝেন, কিছু মানবেন কিছু মানবেন না। আপনি এক দলের সাপোর্ট করেন, ওই দলের মিছিল হইলে ওই দলের মিছিলের সামনে সামনে থাকেন, আবার ঠিক এই দলের বিপক্ষ দল যেটা আছে তার মিছিলও সামনে সামনে থাকেন, বলেন এখন আপনাকে কোন দল নির্বাচনের জন্য নমিনেশন দিবে, আপনাকে বলেন, বলেন আপনাকে কে নমিনেশন দিবে, আরে তোমাকে ওই দলেও দেখা যায় এই দলেও দেখা যায়, তুমি আসলে কে, কে নমিনেশন দিবে। দুনিয়ায় যদি দুই জায়গায় দুই নৌকায় পা দিলে কেউ সাপোর্ট না করে, তো দিনের ক্ষেত্রে আপনি আল্লাহর বিধানও মানবেন তাগুতের বিধানও মানবেন, তো আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের নমিনেশন কেন দিবে, এটা হচ্ছে সমাজ বাস্তবতা। এই লাইনে কত মানুষ যে মুরতাদ হচ্ছে, বোনদের কাছে এই দাওয়াত আপনারা পৌঁছাইয়া দিবেন,
এটা শুধু মুখে মুখের কথা না, এটা ইমানের প্রশ্ন। আমাদের অনেক বোনদেরকে বলতে শোনা যায়, দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ না, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি দিলের কথা হয় তাইলে তো এটা ইমান নষ্টের একটা কারণ হয়ে যাবে, কারণ দাড়ি দিন আর শরিয়ার শিয়ার বলে শিয়ার সিম্বল, এটা অস্বীকার করলে ইমান চলে যাবে। রাখেন না, আরেক জিনিস না রাখলে ইমান যাবে না, টুপি না পরলে ইমান যাবে না, সুন্নতের উপর না চললে ইমান যাবে না, কিন্তু দিনের যে কোনো বিষয়ে তাকে অস্বীকার করলে, তাচ্ছিল্য করলে, কটাক্ষ করলে ইমান চলে যাবে। দাড়িওয়ালা ছেলে আমার পছন্দ না, এটা যদি দিন আর শরীয়ার ব্যাপার হয় যে সে দিনদার দিন মানে প্র্যাকটিস করে, এই কারণে আমার পছন্দ না, সাথে সাথে ইমান চলে যাবে। পর্দা আমার পছন্দ না, সাথে সাথে ইমান চলে যাবে। কি বলবো, কথা দুঃখের কথা আপনাদের কি বলি আর কার কাছে বলবো। আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, বাংলা বিভাগ থেকে আইন আসলো নোটিশ, পরীক্ষায় মুখের মধ্যে মেকআপ পড়া যাবে না। কজ কি, চিহ্নিত করতে সমস্যা হয়। মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে আমাদের হাসি আসে যখন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক মনে করেন আর ওই ইট পাথরের খাম্বার সামনে যায় নীরবতা পালন করেন, তখন আপনাদেরকে বিজ্ঞান মনস্ক ভাবতে আমাদের হাসি পায়। আপনাদেরকে বিজ্ঞান মনস্ক ভাবতে হাসি পায় যখন ইট পাথরের সামনে মোমবাতি জ্বালায়া দাঁড়ায় থাকেন, নিজেদেরকে অনেক পণ্ডিত ভাবেন। চিহ্নিত করার জন্য এখন মুখ খোলা শর্ত এই জমানায়, এই বায়োমেট্রিক পদ্ধতির যোগ্য এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। করোনার সময় মাস্ক লাগায় কিভাবে চিহ্নিত করছেন, এত বছর দুই তিন বছর করোনাকালীন যে মাস্ক লাগায় চলেছে এই সমাজের মানুষ, কিভাবে চিহ্নিত করেছেন, মুখ বন্ধ, ওই সময় সমস্যা হয় না। ব্যক্তি চিহ্নিত করার জন্যে নারী শিক্ষিকা নাই, কোনো মেশিন নাই, এটা বাস্তবায়নের জন্যে আবার কোনো কোনো শিক্ষকের পক্ষ থেকে প্রমাণও আসছে কিছু, আহারে মাথায় গোবর ছাড়া এগুলার কী আছে আল্লাহ জানে। ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষক থাকলে আপনাদের কাছে আমরা ক্ষমা চাই, আপনি কষ্ট নিয়েন না, আপনাকে বলা হচ্ছে না। বিষয়গুলো মাঝে মধ্যে আমাদেরকে উত্তেজিত করে তোলে, আপনারা ভাববেন যে এত উত্তেজিত কেন হন আপনারা, এই ছোটো বিষয়, ছোটো বিষয় না। অনেকে আমাদেরকে বলে দেশে আরও কত সমস্যা, এগুলো নিয়ে কথা বলেন না, এই দিনের কিছু বিষয় আসলে আপনারা এত উত্তেজিত হয়ে যান, দোস্ত কেন হই একটু শোনেন। বুখারীর বর্ণনা আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইস্তাকবালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাবা ওয়া হুয়া ইয়াদউ আলা নাফারিন মিন কুরাইশ, শাইবা ইবনে রবিআ ওয়া উতবা ইবনে রবিআ ওয়া ওয়ালিদ ইবনে রবিআ ওয়া আবি জাহল ইবনে হিশাম, فَأَشْهَدُ بِاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى قَدْ غَيَّرَتْهُمُ الشَّمْسُ وَكَانَ يَوْمًا حَارًّا। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আলাইহিস সালাম কাবার পাশে নামাজ পড়তেছিলেন। লম্বা বর্ণনা আছে, এখানে সংক্ষেপ বর্ণনা আসছে। পাশে বসা ছিল চার পান্ডা, এই বর্ণনায় চার পান্ডার কথা আসছে, অন্য বর্ণনায় ছয়জন। কে? শাইবা ইবনে রবিআ, উতবা ইবনে রবিআ, ওয়ালিদ ইবনে উতবা, আবু জাহেল ইবনে হিশাম, অন্য বর্ণনায় আসছে আরও দুইজন, উকবা ইবনে আবি মুয়িত, উমাইয়া ইবনে খালফ, এই ছয়জন। নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, ওই পান্ডারা বসে বসে মশওয়ারা করে, এই এই মুহূর্তে মুহাম্মদের ওই যে সেজদায় যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদায় যে যায় তার মাথার উপরে পিঠের উপরে ওটের নারী ভুরি ভুজুরি যাগুলো আছে এগুলো এনা কে দিতে পারবা, এক পান্ডা দাঁড়ায় গেছে আমি আসি। সে যখন এগুলো এনা দেয়
তো বর্ণনায় আসছে ওই পান্ডারা খিলখিল করে হেসে হেসে একজন আরেকজনের গায়ের উপর পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে এই দৃশ্য দেখতেছি, আমার এত কষ্ট লাগতেছে কিন্তু সাহস করতেছি না আসার জন্যে, মারবে ওরা। দৌড়ে গেছি ফাতেমার কাছে রাদিয়াল্লাহু আনহা, তোমার বাবার অবস্থা শেষ। মেয়ে দৌড়ায় আসছে, চিৎকার করতে করতে কান্না করতে করতে গুলা সরাইছে। নবী আলাইহিস সালাম উঠছেন, নামাজ শেষ করছেন, উঠতে পারতেছিলেন না সেজদা থেকে, নামাজ শেষ করছেন, শেষ করেই কেবলামুখী হইয়া বদদোয়া করছেন, এই নাম ধরে ধরে বদদোয়া করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাকাদ রাআইতুহুম সারআ, সবগুলাকে আমি দেখেছি, বদরের যুদ্ধের কথা, তারা ভূপাতিত। কদ গায়্যারাতুহুমুশ শামস ওয়া কানা ইয়াওমান হাররা, সেদিন ছিল প্রচণ্ড তাপ রোদ, তাদের শরীরগুলো রোদের কারণে, সূর্যের তাপের কারণে ফেলে ফুপে ফেপে পচে গেছিল, একদম ফুলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আল্লাহ নবীর বদদোয়া লেগে গেছে। প্রশ্ন, এটা একটা বর্ণনা শোনাইলাম, অপ্রাসঙ্গিক না, প্রশ্ন সেটা হচ্ছে, এই যে কষ্ট সেজদায় ভুঁড়ি রাখছে পিঠের মধ্যে, আপনারা সিদ্ধান্ত জানান, এই কষ্টটা বেশি শারীরিকভাবে আর কি, নাকি তায়েফের মাঠে, তায়েফে গোটা শরীর পাথরের আঘাতে রক্ত রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, নবী আলাইহিস সালামের রক্ত ঝরতে ঝরতে পায়ের সাথে জুতা লেগে গেছে, খোলা যায় না, বেহুশ হয়ে পড়েছিলেন, এই এক কষ্ট। ওহুদের মাঠে মাথা মুবারকের ভেতরে হেলমেটের টুকরা ঢুকে গেছে, চেহারা ক্ষতবিক্ষত হয়েছে, দাঁত রবাইয়া আল ইউমনা আল ইউসরা, মাদ্রাসাওয়ালাদের কাজে লাগবে, রবাইয়া মাঝখানের দুই দাঁত, নিচের দুই দাঁত, উপরের দুই দাঁতকে আরবিতে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের নিচের দুই দাঁতের ডান পাশ দাঁতরা, এই দাঁতটা ভেঙে গেছে, নিজের সামনে নিজের সঙ্গীরা রক্তাক্ত হয়েছে, টুকরা টুকরা হয়েছে। বলেন আপনারা, ওই সেজদার কষ্ট এটা বেশি ছিল না এই যে রক্তাক্ত হওয়ার দৃশ্যগুলো, এই রক্তাক্ত হওয়ার দৃশ্যে এই কষ্টগুলো বেশি ছিল? বলেন আপনারা, বলেন, এটা আবেগের কথা, বাস্তবতা বলেন, সেজদার কষ্ট এটা আবেগের কথা, আবেগের জায়গা থেকে নেই, বাস্তবতা বলেন, শারীরিক কষ্ট রক্তাক্ত বেশি, ওখানে কষ্ট বেশি পাইছেন, নাকি ওই সেজদায় উঠতে পারে না এই জায়গায় কষ্ট বেশি পাইছেন, রক্তাক্ত হওয়াটা বেশি পাইছেন? কিন্তু বিষয় হচ্ছে, আসল কথা তো এইটাই, সেজদার কষ্ট, কিন্তু এটা বোঝা লাগবে তো। ওই রক্তাক্ত হয়েও নবী আলাইহিস সালাম বদদোয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা আমার কৌম, এদের কাছে আমাকে পাঠাইছেন, এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দেন। এত কষ্টের পরেও নবী আলাইহিস সালাম বদদোয়া করেন নাই, অথচ ওই সেজদা অবস্থায় বদদোয়া করছেন, কেন কেন? এটা একটু বুঝার জিনিস। প্রত্যেকটা বস্তুর স্বভাবসুলভ কিছু চাওয়া আছে, এটা যখন বাধাগ্রস্ত হয় তখন এটা কোথাও কোথাও দ্বিগুণ শক্তি অর্জন করে, কোথাও কোথাও শত শত লাখ লাখ শক্তি অর্জন করে। আপনি একটু বুঝেন, স্টিম ইঞ্জিন, একসময় ট্রেন চলতো না কি দিয়ে, কয়লা দিয়ে, না জানেন তো আপনারা, পানি গরম হয় কয়লা দিয়ে, সেখান থেকে একটা বাষ্প বের হয়, সেই বাষ্প যায় আরেকটার মধ্যে আঘাত করে, ও যায় আরেকটার রাস্তা বন্ধ করে, আবার ওইটা যখন যায় পিছনে, ওই বাষ্প যখন তাকে ধাক্কায় ওইটা নেয়, পাশের রাস্তা বন্ধ হয়, ও যায় ওটাকে ধাক্কা দিলে ওইটা আবার আইসা এই পাশেরটা রাস্তা বন্ধ করে, এইভাবে একটা যায় একটা আসে, এইভাবে চাক্কাটা ঘুরতে থাকে। দেখছেন কিনা আপনারা, জানেন কিনা, না না জানতো যে আমি বুঝাইতেছি, এই যে সামান্য ওই বাষ্পের শক্তি ধাক্কায় চাক্কাটারে ঘুরাইতেছে, কেন এটা, এই শক্তি কই পাইল? কারণ হচ্ছে, পানি যখন গরম হচ্ছে সেখানে যে বাষ্পটা তৈরি হচ্ছে ওটা কত শক্তিশালী, এক লিটার পানি গরম করলে যেই শক্তিটা হয় বাষ্পের,
এটা রাখার জন্য কমপক্ষে 1700 লিটার পানি রাখার মতো জায়গা দরকার অতটুকু বাষ্পের জন্য এত বেশি বাষ্প তৈরি হয় এত শক্তিশালী হয় তখন এটা জায়গা না পায়া একদিকে ছুটে যখন এটা খুব শক্তিশালীভাবে আঘাত করে কেন এটা কারণ এটা বাষ্পের স্বভাব তার চরিত্র হচ্ছে সে উড়ে যাবে তাকে আটকানো হলো কেন তার শক্তি বেড়ে গেছে কথা বুঝতেছেন আপনারা আমার হ্যাঁ এগুলো তো আপনাদের কথা এগুলো মোল্লা মুন্সিদের কথা তো না আপনাদেরই তো বুঝার কথা বাষ্প তার চরিত্র ছিল সে বাতাসে উড়ে যাবে তাকে যেতে দেওয়া হয় নাই তার চরিত্র তার স্বভাবের বিরুদ্ধে আপনি আটকাইয়া দিয়েছেন তাকে তখন সে বহুগুণে শক্তিতে যায় আঘাত করতেছে কার দিলের কি হালত আমাদের জানা নাই ইমানদারের দিলের হালত হচ্ছে ইমানই চেতনা তার সবচাইতে শক্তিশালী স্বভাব এটা তার সবচেয়ে ভালোবাসার জায়গা এটা নবী আলাইহিসসালাম যখন সেজদায় ছিলেন হাদিসের কথা ইন্না করাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ একজন মানুষ যখন সেজদায় লুটায় সে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে নবী আলাইহিসসালামের জীবনের চরম চাওয়া আর পাওয়া ছিল আল্লাহর নৈকট্য লাভ সেই নৈকট্যের জায়গায় যখন তিনি ছিলেন ওইটা যখন বাধাগ্রস্ত হয়েছে নবী আর সহ্য করতে পারেন নাই তার যে রহমতার দয়ার যে শক্তিটা এটা স্টপ হয়া রাগ আর ক্ষোভের শক্তিটা এত বেশি বেড়ে গেছে তখন সেটা বদদোয়ায় হাত উঠে গেছে কেন চিল্লাই বোঝা দরকার আপনাদের কেন দিন আক্রান্ত হলে আমরা এত খেপে যাই আপনি হন না এটা আপনার বিষয় কিন্তু আমরা আমাদের সব কিছুর চেয়ে দিনকে ভালোবাসি এই জন্যে দিন আক্রান্ত হইলে বরদাস্ত করতে পারি না অন্য সব জায়গায় আমরা চুপ থাকি থাকার চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু দিন যখন আক্রান্ত হয় এটা আমার ইমানই চেতনা এটা আমার বিশ্বাসের জায়গা আমার বিশ্বাসের জায়গায় কেউ আঘাত করবে আমি কিভাবে চুপ থাকি আপনারা আমাদেরকে বলেন উস্কানি দাতা আরে উস্কানি আমরা দিচ্ছি না আমার হৃদয়ে আঘাত করে বারবার আমার চিন্তার চেতনা বিশ্বাসে আঘাত করে যারা তারা উস্কানি দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে কিচ্ছু বলেন না যারা প্রতিবাদ করে তাদেরকে ধরতে আসেন মারতে আসেন এটা কোন কাজ আমরা বুঝি না এটা নীতি নৈতিকতার বিরুদ্ধে এটা মানুষের স্বভাব সুলভের বিরুদ্ধে এটা আইন আদালতের বিরুদ্ধে এটা মানবতার বিরুদ্ধে যারা ইসলাম আর শরীয়তের বিরুদ্ধে কথা বলে ওদেরকে আগে আটকান মৃত্যুদণ্ডের আইন জারি করেন রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াইলে তাকে ফাঁসি দেওয়ার মতো আইন আছে হ্যাঁ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধীর বিরুদ্ধে আইন আছে ইসলামের বিরুদ্ধে যারা বলবে তাদেরকে ধরার জন্যে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে কেন আইন নাই ইমানদার হিসাবে এটা আমাদের জানতে চাওয়া না জানতে চাই এটা শুরুটা হয়েছে কি এগুলা যার যেভাবে মনে চাচ্ছে ইসলামের বিধানগুলোর বিরুদ্ধে কটাক্ষ আর কটুক্তি করে বসে আছে বলছিলাম যে দলিল দিচ্ছে দুইটা একজন বলে বসলেন শিক্ষক বাবার মতো শিক্ষক বাবার মতো শুনেন এদিকে তাকান শিক্ষক বাবার মতো কাজী বাবার সামনে চেহারা খোলা এটা কোনো বিষয় না কি সুন্দর দলিল সুবহানাল্লাহ আমি আবারও চলে যাই শরীয়তে এবং সমাজ বাস্তবতায় শিক্ষক কি আসলেই বাবার মতো আপনারা সিদ্ধান্ত দিয়েন না শরীয়ত কি বলে আগে শুনেন হযরত যায়িদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিসসালামের পালক পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন বুখারীর বর্ণনা 5782 নম্বর বর্ণনা তিনি বলেন আন্না যায়িদ ইবনে হারিসা লা নাদউহু ইল্লা যায়িদ ইবনে মুহাম্মদ ما ندعوه إلا زيد بن محمد حتى نزل القرآن ادعوهم لآبائهم هو أقسط عند الله حضرت عبد الله بن عمر بولت أمرا زيد بن حارسة كي زيد بن محمد دكتا مولى رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم رازت كي تو غلام حضرت زيد بن حارسة আমরা ডাকতাম যায়িদ ইবনে মুহাম্মদ বলে মুহাম্মদের সন্তান এই ডাক কতদিন চালু ছিল যখন সূরা আহজাবের 5 নম্বর আয়াত উদউহুম লিআবাইহিম প্রত্যেকে তার বাবার নামে তাকে ডাকো এই আয়াত নাজিল হওয়ার পর আমরা যায়িদ ইবনে মুহাম্মদ ডাকা ছেড়ে দিয়ে যায়িদ ইবনে হারেসা ডাকা শুরু করছি
তাহলে কোরআন কি বলে প্রত্যেককে ডাকতে হবে তার বাবার নামে আরেকজনকে বাপ বানানো কথা বলেন নবী আলাইহিস সালাম তো আমাদের রুহানি পিতা প্রত্যেক নবী তার উম্মতের রুহানি পিতা কিন্তু শরীয়ত তাও বলেছে নিজের বাবার নাম ছাড়া কারো নাম বাবার জায়গায় যুক্ত করা যাবে না হ্যাঁ বাবার মতো কিছু চরিত্র আছে যেমন তিরমিজির বর্ণনা আসছে 3798 নম্বর বর্ণনা 3758 তিরমিজি শরীফের বর্ণনা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচা আয়েশা অভিযোগ করছেন তার কওমের অসৌজন্যমূলক আচরণের ব্যাপারে আমার সাথে হাসি দিয়া কথা বলে না আমারে দেখলে হাসি বন্ধ হয়ে যায় অন্যদের সাথে হাসি দিয়া কথা বলে তো নবী আলাইহিস সালাম খুব কষ্ট পাইছেন চেহারা লাল হয়ে গেছে ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহান নাস মান আযা আম্মি ফাকাদ আযানি ফাইন্নামা আম্মুর রাজুল সিনু আবি হে মানুষরা শুনো যে আমার চাচাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয় কেন চাচা হচ্ছে বাবার জোড়া বাবার মতো বাবার মতো এটা চাচা মায়ের মতো কেউ হয় না এই সমাজের নষ্টামি আর ভ্রষ্টতা এটা একটা ভাবি মায়ের মতো হিন্দুস্তানে খুব বলে ভাবি মা জেসি শরীয়ত কি বলে আবু দাউদের বর্ণনা 2278 নম্বর বর্ণনা 2278 আল খালা বিমানজালাতিল উম নবী আলাইহিস সালাম বলেন মার বোন হচ্ছে খালা হচ্ছে মায়ের জায়গায় এখানে আর কাউকে রাখা যাবে না তো শরীয়ত বলে যে যে জায়গায় আছে ওই জায়গায় কাউকে রাখা যাবে না বাবার জায়গায় আপনি চাইলে অন্য কাউকে রাখতে পারবেন না হ্যাঁ বাবার স্নেহ বাবার সম্মান মর্যাদা বাবা বাবার মতো কেউ স্নেহ করলে সেটা আলাদা কথা আপনি বাবার মতো সম্মান করবেন আপনার শিক্ষককে আপনার শেখকে আপনার মুরব্বীদেরকে সেটা আলাদা কথা কিন্তু তার জন্য শরীয়তের মাস আলাই দিক সেদিক হবে না এটা হচ্ছে শরিয়ার কথা আর বাস্তবতা সমাজ বাস্তবতায় পরিমলরা জয় ধরেরা পরিমল জয় ধরেরা বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে শিক্ষক বাবার মতো হয় না ভুলে গেছেন পরিমল জয়ধরের কথা ভুলে গেছেন না সর্বপ্রথম 28 মে 2011 পরিমল সর্বপ্রথম তখন দর্শন করে আসছে পত্রিক মিডিয়ায় তো অনেক কভারেজ পাইছে আপনাদের জানার কথা ভিকারুননিসা স্কুল বসুন্ধরা শাখার ওই বাংলা শিক্ষক বাংলা বিভাগের শিক্ষক কিছু বিভাগ আছে কেন যেন ওখান থেকে মাঝে মধ্যে এই আওয়াজগুলো খুব বেশি আসে আল্লাহ মাফ করুক আপনাদেরকে কষ্ট নিয়েন না বাংলা বিভাগের শিক্ষক থাকলে আপনাদের সঙ্গী সাথীদের কথা বলতেছে আপনাদের কথা না আপনারা তো নামাজি মানুষ 2015 25 নভেম্বর রায় আসছে ফোরকান আলী পিপির নেতৃত্বে ভিকটিমের পক্ষে যে আদালত রায় দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ভিকটিমকে 50,000 টাকা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড এগুলো আপনারা জানেন মনে থাকার কথা এই পরিমল জয়ধরেরা বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে শিক্ষক বাবার মতো এই কিছুদিন আগে নয়া দিগন্ত পত্রিকা অনলাইন সংস্করণ 13 জানুয়ারি 2020 আপনি খুলে দেখেন অনলাইনে খুঁজতেই পাবেন শিক্ষাঙ্গনে যৌন সন্ত্রাস এই হেডলাইনে রিপোর্ট আসছে পড়ে দেখেন কত তারিখ বলছি 13 জানুয়ারি 2020 শিক্ষাঙ্গনে যৌন সন্ত্রাস রিপোর্টটা পড়ে দেখেন কি ভয়াবহ চিত্র এটা শুধু স্কুলে না কখনো কখনো মাদ্রাসায়ও আমরা এগুলো শুনি আপনি এক পেশে বলতে চাই না নোয়াখালীর মেয়েটা গায়ে আগুন লাগায় নিজেকে শেষ করলো শিক্ষকের উৎপাতের কারণে সত্য মিথ্যা আল্লাহ জানেন রায় তো এটাই হয়েছে অবাস্তব না এটা বিষয়টা আমরা সেটা বলতে চাচ্ছি এত ঘটনা আমাদের সামনে তারপরেও আমরা বলি শিক্ষক বাবার মতো এই কথা বলে মুখ থেকে নেকাব সরানোর কোনো রাস্তা নাই দোস্ত বারবার ওরা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখায়া দিচ্ছে শরিয়া যা বলেছে ওইটাই চরম বাস্তবতা শিক্ষক বাবার মতো এটা এক দৃষ্টিতে ঠিক আছে কিন্তু পর্দার বিধান এই কারণে উঠে যাবে না এটা ওরা বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিচ্ছে
কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে মুরতাদ হওয়ার, দিন থেকে বের হয়ে যাওয়ার একটা সহজ রাস্তা। দিনের কিছু মানি কিছু মানি না, শরীয়ত বলে এটা চলবে না, সমাজ বাস্তবতাও বলে এটা চলবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই রাস্তায় এই সমাজের মানুষ মুরতাদ হয়, আমি শুধু রাস্তাগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, যুক্তিতে ধরলে মানি নাইলে মানি না, এমন এক গ্রুপও আছে যুক্তিবাদী, আছে না? তারা দিনের মধ্যে সংশয় তৈরি করে। আমাদের অনেক ভাইরা আসে, হুজুর এই প্রশ্ন আসছে কি জবাব দিব, আমরা বলি জবাব দিতে যাও না, কারণ আমাদের বড়দের কথা, সংশয়বাদীদেরকে জবাব দিতে যাও না, ওর নিয়ে পড়ে থাকুক, ওর দুর্বলতা সমস্যা আরেক জায়গায়। কোন জায়গায় ওর সমস্যা? বিশ্বাসের জায়গায়, ভালোবাসার জায়গায়। ভালোবাসার জায়গা যদি শক্তিশালী হয়, এটা মনে রাখবেন, এটা মূলনীতি, ভালোবাসার জায়গা যদি শক্তিশালী হয়, বিশ্বাসের জায়গা ও সংশয়ের জায়গা দুর্বল হয়ে যায়। ভালোবাসার জায়গা যদি দুর্বল হয়ে যায়, সংশয়ের জায়গা শক্তিশালী হয়ে যায়। ওর মূল সমস্যা আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসার জায়গা, দিন আর শরিয়ার ভালোবাসার জায়গা, ওই জায়গা দুর্বল, সংশয়ের জায়গা সবল হয়ে গেছে। এখানে জবাব দিতে না যায়া ওর ভালোবাসার জায়গাকে শক্তিশালী করা যায় কিনা ওই মেহনত করো, এটা হচ্ছে মূলনীতি। যুক্তি ধরলে মানব, যুক্তিতে না ধরলে মানব না, এই থিওরি শয়তানের। কার? ইবলিসের। আপনারা জানেন সূরা আরাফ আয়াত 12, আল্লাহ যখন ইবলিসকে সেজদা করার হুকুম করছেন, সেজদা করো উসজুদু লি আদম, তো শয়তান করে না, এই ঘটনা আপনারা জানেন। কিন্তু আল্লাহর জিজ্ঞাসা কি ছিল? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন। আল্লাহ জিজ্ঞেস করলেন, সেজদা করলি না কেন, আমি হুকুম করলাম? তো শয়তান যুক্তি দিস, দেখেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কি দাঁড় করাইছে, যুক্তি দাঁড় করাইছে। কি সেই যুক্তি? যুক্তি হচ্ছে সেজদা করবে কে, করা হবে কাকে, তার থিওরি হচ্ছে এটা। সেজদা যে করবে সে অনুত্তম, যাকে করা হবে সে উত্তম, এই থিওরি। এই সূত্রে সেজদা আমাকে করার কথা, কারণ আমি উত্তম, আদম অনুত্তম, আমারে বানাইছেন আগুন দিয়া, ওরে বানাইছেন মাটি দিয়া, তো সেজদা করবে মাটিওয়ালা আগুনওয়ালাকে, কেন মাটির চেয়ে আগুন উত্তম, তার থিওরি দেখছেন যুক্তি। আহা, আসলে শয়তানের বুঝটাও ভুল ছিল, দলিলটাও ভুল ছিল। এই জন্য আমরা বলি শরীয়তের দলিলই যৌক্তিক, আমার যুক্তি যুক্তি না, কারণ আমার মাথা আল্লাহ দিছেন কটুক, আকল দিছেন কটুক, আমি শরীয়ত বুঝব। আপনি যদি স্বর্ণ মাপার পাল্লা দিয়া হিমালয় মাপতে চান, পারবেন? বলেন পারবেন? বরং আপনার পাল্লা হারায়া যাবে হিমালয়ের তলে। আমার আকল তো সেই পাল্লার মতো, দিন আর শরিয়ার বিধানগুলো তো হচ্ছে সেই হিমালয়ের মতো, আল্লাহর বিধানকে যদি আমি আমার আকল দিয়া বুঝতে চাই, আমি ভুল করব, এটাই স্বাভাবিক। শয়তান সেই ভুল করছে, তার বুঝও ছিল ভুল, তার দলিলও ছিল ভুল। তার বুঝ ভুল কী ছিল? তার বুঝ ভুল ছিল আগুন মাটির চেয়ে উত্তম, এটা তার বুঝের ভুল। কেন? যিনি প্রোডাক্টের নির্মাতা, যে কোনো প্রোডাক্ট, সেই নির্মাতাই ভালো জানে ভেতরে এর স্বভাব কী আছে, কাজ কী করে। আদম আর শয়তান উভয়কে বানাইছেন যে আল্লাহ, আল্লাহ জানেন কে উত্তম, মাটি উত্তম না আগুন উত্তম, এটা আল্লাহই জানেন। শয়তানের দলিল কী ছিল? আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়, কাজে যেটা উপরের দিকে ওঠে এটা উত্তম, যেটা নিচের দিকে যায় এটা অনুত্তম। ওরে আইনা নিউ মার্কেটের পাল্লা দেখানো দরকার ছিল, শয়তান আয় পাল্লায় দেখা যাবে যেটা উপরের দিকে যায় এটা কেউ নিতে চাইবে না, আপনি নিতে চাইবেন। আপনি বলেন আর বুঝেন নাই কথা, পাল্লা যখন দাঁড় করার সবাই কোনটা নিতে চায় না, উপরেরটা? ও শয়তান রায় নেই, পাল্লা দেখানো দরকার আছে, বেড়া তোর বুঝতেই তো ভুল, যেটা উপরের দিকে যায় ওটাই বুঝি উত্তপ, সব জায়গায় গাধা কোথাকার। ওর দলিলও ছিল ভুল, কি দলিল? আমাকে বানাইছেন আগুন দিয়ে, আদমকে বানাইছেন মাটি দিয়ে, ওর দলিলও ভুল ছিল। কেন? আল্লাহ আদম আলাইহিসসালামকে শুরুতে মাটি দিয়ে বানাইছেন, খাকাটা পুতুলটা, কিন্তু যখন রুহ দিছেন ভিতরে তখন তার মধ্যে শুধু আর মাটি থাকে নাই, সেখানে মূল পদার্থ দুনিয়ার, আমরা আরবিতে বলি আনাসরে আরবা, আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়েই তো দুনিয়া।
হযরত আদমের মধ্যে রূহ আসার পর এই চারটা বস্তুর অস্তিত্ব চলে আসছে। মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে, যে ঘামতেছি, মানুষের শরীরে তাপ হয়, আগুনের অস্তিত্ব আছে, মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে, মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, মানুষের মধ্যে ওই চার পদার্থ আছে। শয়তানের মধ্যে ছিল খালি আগুন শ্রেষ্ঠ না চারটা মিল্লা যে সে শ্রেষ্ঠ বলে। কাজী শয়তানের দলিলও ছিল ওর বুঝও ছিল ভুল, ওর দলিলও ছিল ভুল। সব ভুলের উপর দাঁড়ায়া শয়তান বলে আমি উত্তম, যখন এই সমাজের কিছু মানুষ সব অন্যায়ের উপরে দাঁড়ায়া কয় আমরাই ঠিক আছি। বলে না বলে না, রাস্তা কোথেকে আসছে এগুলা, বুঝেন না কথা। কাজেই আকল দিয়ে দিন বুঝার চেষ্টা এটাও মানুষকে মোরতাদ বানানোর একটা রাস্তা, চোরাই পথ, যে পথে হাজারো লাখো মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে। কথাগুলো আপনাদেরকে বলছি, যখনই দিনের কোনো সিদ্ধান্ত আসবে আপনি আকল দ্বারা বোঝার চেষ্টা করবেন না, আপনি বলবেন এটা কোরআনে আছে, এটা সুন্নায় আছে, আর কোনো কথা নাই, আমি মানতে বাধ্য, এর নাম ইসলাম। খালি শান্তির ধর্ম ইসলাম এই ব্যাখ্যাই তো করেন। ইসলামের প্রথম অর্থ হচ্ছে শান্তির ধর্ম। যদি ইসলামের 1000 অর্থ থাকে, তার মধ্যে সবচাইতে শেষের দিকের অর্থ হচ্ছে শান্তির ধর্ম। আর প্রথম অর্থ হচ্ছে ইসলাম, মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের সামনে নিজেকে সঁপে দেওয়া, এর নাম ইসলাম। এটা হচ্ছে দ্বিতীয় চোরাই পথ। তিন নম্বর চোরাই পথ, যে পথে লাখো লাখো মানুষ মোরতাদ হচ্ছে। কথাগুলো একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্যে, বুঝতেছেন আমার কথা? আমি তো চেষ্টা করতেছি সহজে বোঝানোর জন্য, আমাদের জন্য তো কঠিন না, এখন আপনাদের জন্য কঠিন লাগলে আমরা করব কি, এর চেয়ে সহজ করে বলার মতো যোগ্যতা আমার নাই। তিন নম্বর রাস্তা সেটা হচ্ছে এই আধুনিক যুগেও ইসলামী শরিয়া, এই প্রশ্ন করার মতো হাজারো মুসলমান আছে যে হাজি সাহেব কপাল দাগ ফেলাইয়া দিছে নামাজ পড়তে পড়তে, কিন্তু বলার সময় কি বলে, এই আধুনিক যুগেও ইসলামী শরিয়া, এই আধুনিক যুগেও ইসলামী শরিয়া বলেই তারা তালেবানদের সমালোচনা করে যারা কোরআনি শাসন কায়েম করতে চায়। কেন করে এটা? কারণ ওরা জানে ইসলামী শরিয়া কায়েম হয়ে যাবে তো আমাদের দুই নম্বর শেষ হয়ে যাবে, সারা দুনিয়ার নেতৃত্ব এখন বর্জুয়া শয়তানদের হাতে, আপনি করবেন কি? মিডিয়া ওদের হাতে, অর্থ ওদের হাতে, যে দুইটা দিয়া দুনিয়া চলতেছে, মিডিয়া আর অর্থ, ক্ষমতা ওদের কাছে, ওরা যা বলে এখন সব আমরা তালে তালে নাচতি। ও দোস্ত, আমাদের জিজ্ঞাসা, কোরআন কি বলে, সমাজ বাস্তবতা কি বলে, আসেন দেখেন আপনি, আপনি বুঝার চেষ্টা করেন শরিয়া কি বলে। আমি আগে জিজ্ঞেস করি আপনাদেরকে, আধুনিক বলতে আপনি কি বুঝেন? আপনি যে বললেন এই আধুনিক যুগ, আধুনিকের সংজ্ঞা কি বলেন? দিন যত আগাচ্ছে আপনি ভাবছেন তত আপডেট হচ্ছে, তাই না? কিন্তু আইন আর কানুন কিসের জন্যে? সমাজ থেকে অন্যায় অবিচার উঠায়া নেয়, বিচার প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আইন আদালত, কথা কি ঠিক? তাহলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এখানে বহু মাথাওয়ালা মানুষ আছেন, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন, আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, 20 বছর আগে এই রাষ্ট্রের কথা বলছি যেই রাষ্ট্রে আমার আপনার বসবাস, 20 বছর আগে যত অপরাধ হয়েছে বলেন এই 20 বছর পর অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে, এটা আপনাদের কথা, সমাজ বাস্তবতা আপনাদের কথা, তাই না? আমি আরেকটা প্রশ্ন করি, অপরাধ দমনের যে ব্যবস্থা, এখানে পুলিশের বড় বড় কর্মকর্তারা আছেন, আমাদের মুখ চেনা মানুষ এরকম অনেক আছেন, আপনাদেরকে বিশেষ করে জিজ্ঞেস করি, অপরাধ দমনের যে ব্যবস্থা এটা বাড়ছে না কমছে? তাহলে বিষয়টা উল্টো হয়ে গেল না? দমনের ব্যবস্থা যদি বাড়ে আপনাদের কথা, তাহলে তো অপরাধ কমার কথা, তার মানে আপনারা ফেল করেছেন। বলেন কি করছেন? আইন আদালত দিয়ে অপরাধ দমন করা যায় না, এটা প্রমাণিত সত্য। কেন? 20 বছর আগের চেয়ে এখন অপরাধ বেশি, অথচ ব্যবস্থাপনা 20 বছর আগের চেয়ে এখন অনেক বেশি। তাহলে কোথায় আপনাদের, কি করলেন আপনারা? তাহলে অপরাধ দমন কে করে? তো শুনেন, হযরত আদম আলাইহিসসালাম তার দুই সন্তান হাবিল কাবিল, নাম শুনছেন তো? কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, হাবিল কি বলছিল? কোরআনের কথা, সূরা মায়েদায় আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইজ করবা কুরবানা ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক
قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين قابل جوكن مرت زائے تو حابل کی بولے اصلا آگے بولے نحطا کری کے قابل ما شاء الله قاف قاتل قاتل حتا کری قاف قاف مونے رکھ لے ہو بے قابل حتا کری تو قابل جو کن حتا کرتے جائے پروتی اتر حابل کی بول سے حابل بول سے تمہیں جو دی آمار دیگے ہاتھ بڑھاؤ آمار کے حتا کر ارجن نے ما آنا بباستی ایلی یدک ما آنا بباستی یدی ایلیک آمی آمار ہاتھ تمہار دیگے بڑھا بنا আমি তোমাকে হত্যা করব না কেন কারণ সিসি ক্যামেরা লাগানো আছে র‍্যাব আছে পুলিশের ভয় জেলখানায় ঢুকা লাগবে হাবিল একটাও বলেন নাই কারণ আল্লাহ হাবিলের মুখ দিয়া বাইর করছেন এগুলা মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না এগুলা সাময়িক ব্যবস্থা এবং চূড়ান্তভাবে ফেল ব্যবস্থা হাবিল জানায়া দিছে আমি কেন এই অপরাধ করব না জানো إني أخاف الله رب العالمين أمي رب العالمين كي بھوئي پائي بجاگلو مانوش كي اپرات تكي باچائي تي بارے اكتا اي راستا شتا حد چه اللار بھوئي دلير مدد جار آچه شئي اپرات تكي باچه قرآن كي بولے اپنی جاكي آدونيك جوك بول چه ایتا آدونيك اتنا جهتو اپرات بار چه ایتا اندوکار جوك سورة ابراهيم آيات ایک شريوتر چواكي ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আজকে আমরা যারা দিন মানতে চাই ওরা আমাদেরকে বলে ধর্মান্ধ বলে ধর্মান্ধ বলে আরে যারা ধর্ম মানে তারা অন্ধ হয় না তাদের চোখ আছে অন্ধ তারা যারা দিন মানে না ধর্মের অন্ধ তো তোরা আমরা কেন অন্ধ হব কোরআন বলতেছে আমি কোরআন কেন নাযিল করছি আপনার উপর লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ও নবী আপনি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন তাহলে আপনি যাকে আধুনিক যুগ বলছেন আধুনিক যুগ যত আধুনিক হবে মানে অপরাধ বাড়তে থাকবে শরিয়ার কানুন তত বেশি প্রয়োজন হবে মিয়া আপনি কি বলতেছেন এই আধুনিক যুগেও শরিয়া চায় আপনার কথা উল্টা এই যত আধুনিক আধুনিক বলতে আপনি যা বুঝান আসলে আধুনিক সেটা না আধুনিক মানে এখন বুঝতেছি দিন যত যাচ্ছে অপরাধ তত অন্ধকার তত বাড়ছে অন্ধকার যত বাড়বে শরিয়ার প্রয়োজন তত বেশি দেখা দিবে এটাই বাস্তবতা কারণ আপনার আইন কানুন দিয়ে ফেল করছেন তো এটা তো বাস্তব আমার চোখের সামনে এরপরেও মিনমিন করে একটা কথা বলবে জানেন কি সেটা সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ তো এদেশের অধিকাংশ মানুষ শরিয়া চায় না এটা আরেকটা চাপাবাজি এটা কি বলেন এটা কি প্রমাণ এটা যে চাপাবাজি প্রমাণ লাগবে না প্রমাণ লাগবে না লাগবে না তা আপনি রিজলব একটা এই উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক একটা নেটওয়ার্ক নাম কি রিজলব ওদের একটা গবেষণা হয়েছে বাংলাদেশে এই গবেষণা প্রকাশ করছে প্রথম আলো পত্রিকা ২৬ সেপ্টেম্বর আপনি খোলেন ২৬ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকা রিপোর্ট প্রকাশ করেছে আপনাদের কাছে আমার রিপোর্টটা বলার আগে একটা জিজ্ঞাসা রিজলব ইসলামপন্থী কোন সংস্থা তাইলে জরিপ চালাইছে ইসলামের পক্ষের কোন শক্তি না জবাব কি বলেন জবাব কি হ্যাঁ না 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 জয়যুক্ত হইছে প্রকাশ করছে কারা আরে কথা বলেন না প্রথম আলো ইসলামের পক্ষের খুব শক্তিশালী ভূমিকা রাখে তাই না তাহলে গবেষণা যাদের তারাও ইসলামের কেউ না প্রকাশ করেছে যারা তারাও ইসলামের কেউ না ২৬ সেপ্টেম্বর ২০১৭ রিপোর্ট কি আসছে রিপোর্ট আসছে হচ্ছে এদেশের মানুষ গণতন্ত্র চায় তবে এদেশের অনেকে ওদের শব্দ এটা আমার শব্দ না অনেকে অনেকের ধারণা এটা বিশ্বাস ইসলামী শরিয়া যদি আসতো দেশে ন্যায় নীতি কায়েম হইতো প্রতিষ্ঠা হইতো গবেষণা কাদের ইসলাম বিরোধী শক্তির বলেন না প্রকাশ করেছে কারা ইসলামের পক্ষের কেউ না ওদের রিপোর্ট রাখেন আরও ক্লিয়ার করে বলি অনেক এই অনেক তো আপেক্ষিক শব্দ
এই অনেকেরও একটা মাত্রা আছে, সেই মাত্রাটা কি শুনেন? পিও রিসার্চ সেন্টার আমেরিকার, নাম কি? 2011-12 বাংলাদেশের মুসলমানদের উপর একটা জরিপ চালাইছে ওরা। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষিকা এবং আরেক শিক্ষক, তারাও জরিপে ছিল। 2011-12 পিও রিসার্চ সেন্টার, আবারও জিজ্ঞেস করি, এটাও কি ইসলামের পক্ষের কোনো গবেষণা প্রতিষ্ঠান? বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা জরিপ চালাইছে, এদেশের কত পার্সেন্ট মানুষ শরিয়া আইন চায়। তাদের রিপোর্ট প্রকাশ হয়েছে যে বাংলাদেশের 82% মুসলমান শরিয়া আইন চায়। কত পার্সেন্ট বলেন না? আমি বলি কি জানেন, আমি বলি 100% মুসলমানই শরিয়া আইন চায়। আপনি না বুঝে ঠিক বলতেছেন, আগে আমারটা বুঝেন। এই যে 82% আর রইল কত পার্সেন্ট? 18%। শরিয়া বলে যারা শরিয়া আইন চায় না বলে সে আর মুসলমান থাকে না, তাহলে 18% কি না? তাহলে 82% না, আসলে 100%। যারা চায় সবাই, যারা মুসলমান সবাই, যারা চায় না তারা কেউ, তাহলে আর রইল কত পার্সেন্ট? 100%। তার মানে 100% টোটাল জনগোষ্ঠীর হিসাব করলে সেটা 72-73%। এই 72-73% মুসলমান, এটা শুধু যারা হেফাজত ইসলাম করে। আরে কথা বলেন, এই 73% কে শুধু হেফাজত ইসলাম করে, ইসলামী দল করে? এরা শুধু জাতীয় পার্টি করে, এরা শুধু বিএনপি করে, এরা শুধু আওয়ামী লীগ করে? তার মানে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর 72-73% মুসলমান, যে এর মধ্যে জামাত আছে, জাতীয় পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে, বিএনপি আছে, সব দল মিলেই তো 72-73% টোটাল জনগোষ্ঠীটাই চায় ইসলামী শরিয়া। তাহলে তোমরা কি বলতে চাচ্ছ, অধিকাংশ মানুষ চায় না? এটা আরেকটা চাপাবাজি। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সময় কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শেষে ভোট দেয়, কেউ লাঙ্গলে ভোট দেয়, কিন্তু আমাদের আলাদা একটা পরিচয় আছে। আমরা দিনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। এদেশের মুসলমান দিল থেকে মন থেকে চায় যে যেই দলই করুক, কোরআনের শাসন এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের কথা। বাটপাড়ি আর কত করবা, চাপাবাজি আর কত করবা? আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। আরেকটা রয়ে গেছে, আবার সময় নেই, আবার কখনো ইনশাল্লাহ আলোচনা হবে, কথা শেষ করতে পারি না, এক সমস্যা আমার। তাইলে এই চোরাই পথগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার কি দরকার না বলেন? দরকার। এক নম্বর হচ্ছে, কিছু মানি কিছু মানি না, এই চোরাই পথে লাখো মানুষ মোরতাদ হচ্ছে, আল্লাহ আমাদেরকে এই পথ থেকে হেফাজত করেন। দুই নম্বর, যে পথে মানুষ বিভ্রান্ত হয় সেটা হচ্ছে যুক্তি। ইসলাম দিন আর শরিয়ার সামনে কোনো যুক্তি চলবে না। হ্যাঁ, শরিয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক, কিন্তু আমার মাথা সেই যুক্তি বুঝে না, সেটা আরেক বিষয়। তিন নম্বর, যে আমরা এই আধুনিক যুগেও শরিয়া চলবে এই কথা দিয়েও বহু মানুষ কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আরেকটা রয়ে গেছে, ইনশাল্লাহ বলবো, আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের যতগুলো মুরতাদ হওয়া, দিন থেকে বের হয়ে যাওয়ার যতগুলো চোরাই পথ আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তান, আমাদের পরিবারকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।